সবাই কেন অনেক নায়করা দেখছি অনেক কিছু করে অনেক জায়গায় আমার কানেও আসে কানেও করতে নর্মালি সব তোর জায়দ খান সবার বউ সবার মেয়ে জায়দ খান নিয়ে যাচ্ছে দেখো আমি একা কেন দাঁড়াই দেখো আমার অনেক থাকার কথা মৌসুমীর সাথে আমার কোনো সম্পর্ক আসলে বিল্ডআপ হয়নি যেখানে একটা উনি তো ক্লিয়ার করে দিয়েছেন স্নেহ করতেন সিনেমা করতেই কিন্তু সম্পর্কটা দূরত্ব শুরু নির্বাচন থেকে তার আগের নির্বাচন থেকে এরপরে জাহিদ ভাই ছবিটা যখন করতে আসছি আমরা কেউই কিন্তু কোনো বান্ডিং দিনে আসছে কাজ করবো তো সিনেমাটা করতে গিয়ে কিন্তু দুজনের সাথেই ভালো সম্পর্ক সানিবের সাথে মৌসুমীর সাথে তো সেটা পরবর্তীতে নির্বাচন করা নিয়ে অনেকের কান পড়ার থেকে অনেক কিছু ঘটেছে সেখান থেকে অনেক কিছু হয়েছে এটা আপনারা দেখেছেন মৌসুমীর বা অডিওতে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তো এরপর নিয়ে এটা নিয়ে কোনো কথা নাই আর আপনারা যেটা বললেন যে আমেরিকা থেকে কে টিকিট দেবে উনি বিজনেস ক্লাস দিয়ে শুধু পাবলিসিটির জন্য আসবে আমরা তো হুট করে করে ফেলছি একটা মানুষ তো ঢাকায় থেকে আসে নাই সেটা মানা যায় যে কিছু একটা আছে আমেরিকা থেকে চাইলেই কিন্তু সবাই আসতে পারে না আপনাকে তো মাথায় রাখতে হবে কিন্তু আমেরিকা থেকে বললাম আর চলে আসলাম একটা 5 লাখ 6 লাখ টাকা একটা বিজনেস ক্লাস টিকিট তো সানি ভাই তো ছিল আসা কিন্তু কঠিন ওনাকে তোমার ডিরেক্টর বলছে বা ব্যস্ত থাকতে পারে মানে একটা মানুষ না আসলে যে সে সাথে নাই এটা বলাও ভুল অন্য সৈয়দুজ্জামান সেলিম ভাই তো ছিল কাছে ব্যস্ততা সব নাম্বার উইন ছিল আছে নাই শুধু শাহনাজ সাহেব ভাই এসছে তো এটা ব্যস্ততার জন্য মানুষের হতেই পারে ইজ বিগ ডিল এটাকে বাঁকা করলে দেখতে গেলে বাঁকা ইজি করলে ইজি প্রথম নাই কেউ কিন্তু নাই তাহলে তার সাথে কি আবার গন্ডগোল না প্রেম জলদি তো পারলাম না তার আগে ফুসে পাখির মতো উড়াত দিল নাই কেউ তো নাই তো তো যার কারণে আমার মনে হয়েছে যে এটা আসলে কোনো কথা জন্য কথা আমরা আসছি সবাই মিলে হলে যাবেন এটা বড় কথা মামা মামা একটা মিনিট ডিগবাজির পরে আন্ডারওয়ার পরে হাঁটা বাকি আছে কারণ সবই তো দেখছেন আপনারা ডিগবাজি ডিগবাজি এখন আমি তো আসলে কোনো কিছু জেনে জেনে শুনে ভাইরাল করার জন্য কিছু করি না যখন আপনারা আমাকে ঘড়ির দাম জিজ্ঞেস করলেন একজন জিজ্ঞেস করলেন আপনার হাতে কি আমি বললাম রোলেক্স এটা আমার দোষ হয়ে গেল ভাই তুমি আমার অনেক ঘুরে ফিরে বলে এগুলো বললো না কেমন দেখা এগুলো আসলে আমি বলতে চাই না আমাকে দিয়ে বলায় কিন্তু বলার পরে এটা মানুষ দেখে পোস্টারও তো লাগতেছে যে সানি ভাই সুটটা নিয়ে তো কিছু বললেন না যে নতুন আজকে বললাম শোনার চলে তো বেজিয়ার স্পেশাল একটা জন্য এটা কিন্তু রয়্যাল মালাবারের সুট স্পেশালি আসছে শুধু করছে ওকে থ্যাংক ইউ এখন সবাই রেডি হন নতুন জায়েদ খানকে দেখতে টেলার উন্মোচন করব সুন্দর করে বিন্দু বল বাকিটা আপনারা হবে ধন্যবাদ জায়েদ খান একটু জোরে করতালি হয়ে যাক জায়েদ খানের জন্য নতুন